সো এখন আমরা জানবো যে হাউ টু ইউজ জুম মিটিং অর জুম মিটিং লিঙ্কস অর জুম অ্যাকাউন্ট। সো হাউ টু ইউজ জুম অর হোয়াট ইজ অ্যাকচুয়ালি জুম। জুম হচ্ছে অনলাইন একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা কোনো একটা অফিসিয়াল অর নন অফিসিয়াল মিটিং করতে পারছি, সেটা আমাদেরকে সুযোগ দিচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেট ইউজ করে আমরা জিমেলটা ইউজ করছি এবং জিমেল এবং গুগল ইউজ করছি, এবং গুগল এর মাধ্যমে আমরা একটা জুম অ্যাপস পেয়েছি। এখন বর্তমানে জুমটাই হচ্ছে মিটিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে আপনি কিছু সার্ভিস ফ্রিতে পাচ্ছেন। গুগল জুম জুম আমাদেরকে কিছু জিনিস ফ্রিতে দিচ্ছে, তার মধ্যে হচ্ছে তারা আমাদেরকে 40 মিনিট ফ্রিতে দিচ্ছে মিটিং করার জন্য। দেন হচ্ছে রেকর্ডিং অপশন দিচ্ছে, শেয়ারিং অপশন দিচ্ছে, জাস্ট কিছু লিমিটেশন আছে। সো লিমিটেশন থাকবেই, তার মধ্যে আমরা চেষ্টা করব যে আমরা পুরো বিষয়টা শিখে নেওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। সো রিয়েল লাইফ এক্সাম্পল আমরা দেখব। সো নাও উই সি রিয়েল লাইফ ইউজ অফ জুম মিটিং। প্রথমে আমরা জানবো যে জুম মিটিং এর ক্ষেত্রে আমাদেরকে জানা দরকার, জুম মিটিং এর ক্ষেত্রে আমাদেরকে জানা দরকার যে আসলে কিভাবে আমরা আমরা জুমটা কি ইউজ করব। তার আগে আমাদের একটা অ্যাকাউন্ট আছে কিনা। সো লেটস আমরা যাচ্ছি, দেখা যাচ্ছে না? ওকে, সো আপনাকে গুগলে এসে দেখেন গুগল সার্চিং এর ব্যাপারটাও সাথে সাথে শিখিয়ে দিব। আপনি মনে করেন যে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, ইমেল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, অথবা জুম অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, যেহেতু আমরা জুম দেখাচ্ছি তাহলে দেখেন হাউ টু, এইভাবে লিখবেন হাউ টু ক্রিয়েট জুম অ্যাকাউন্ট, এরকম লিখলেন। সার্চ দেওয়ার পরে আপনাকে এই জায়গাতে তারা ইউটিউবে দেখাবে হাউ টু ক্রিয়েট এ জুম অ্যাকাউন্ট এরকম, অথবা আপনাকে দেখাবে এই জায়গাতে আসেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখাবে zoom.us ফ্রি সাইন আপ। সো আপনাকে এই ওয়েবসাইটে ঢুকতে হবে। ঢোকার পরে যে জিনিসটা করবেন, অলরেডি যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো অ্যাকাউন্ট দেখাবে আপনার ওখানে, কিন্তু আমরা শিখাচ্ছি যে হাউ টু ইউজ জুম লিঙ্ক এন্ড হাউ টু ক্রিয়েট এ জুম অ্যাকাউন্ট। সো সাইন ইন এ ক্লিক দেন অথবা ফ্রি সাইন আপ এই জায়গাতে ক্লিক দেন। সো আপনাকে সাইন আপ করার জন্য আমি যে জিনিসটা করছি, আমার একটা জিমেইল আইডি এই জায়গাতে পোর্ট করছি। দেখেন আপনাকে গুগলের কোন সার্ভিস ইউজ করতে গেলে একটা জিমেইল দরকার পড়বে আপনার। সো আমি ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখেন এই জায়গাতে আপনার একটা ইউজার ইন্টারফেস আসবে। আপনার যখন ফোন ইউজ করছেন ওখানে দেখবেন যখন জুম অ্যাপসটা নামানোর পরে আপনি ক্লিক দিবেন, সে জায়গাতে সাইন আপ এন্ড সাইন ইন দেখাবে। সাইন আপে ক্লিক দেওয়ার পরে আপনাকে জিমেইলের এক ও জায়গাতে একটা ইউজার ইন্টারফেস নিয়ে আসবে, যে জায়গাতে আপনি আপনার এই রকম করেই আপনি কাজটা করতে পারবেন। দেখেন এই জায়গাতে মান্থ একটা আপনি সাপোজ ধরেন আমি ফেব্রুয়ারি দিলাম, একটা ডেট দিয়ে দিলাম, আমি ইয়ার দিয়ে দিলাম, বার্থডে ইয়ার চাচ্ছে আর কি, দিয়ে দেই বার্থডে ইয়ার দিয়ে দেই, ঠিক আছে। সো এটা কন্টিনিউ করেন। দেন হচ্ছে আপনাকে এই যে জিম এই জিমেলটা অবশ্যই এটা ঠিক আছে কিনা একটু দেখে নিবেন আপনি, আমারটা ঠিক আছে তো কনফার্মেশন করতে হবে, কনফার্মেশনে ক্লিক। এই জায়গাতে কিছু সিকিউরিটির ব্যাপার আছে, এই জায়গাতে সিকিউরিটির জন্য দিয়ে দিচ্ছে এই জিনিসগুলো ভেরিফাই করার জন্য। সো এখন বলছে যে আপনাকে দেখতে হবে তারা আপনার যে অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করছেন অলরেডি একটা অ্যাকাউন্ট হয়ে গেছে সেটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমার এই জায়গাতে অলরেডি একটা ইমেল চলে আসছে, জিমেইল চলে আসছে, জিমেইল আমি জিমেইলটাকে চেক করে ভেরিফাই করে নিচ্ছি। সো আমি আমার জুমের যে জায়গাতে অ্যাক্টিভেট লিংক আসছে এই জায়গাতে আমি ক্লিক দিছি, তারপরে বলছে অ্যাক্টিভ করার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনার নাম ফার্স্ট নেম, সান আমি হাসান দিচ্ছি, লাস্ট নেম আহমেদ দিলাম। এখন বলছে যে আপনাকে একটা পাসওয়ার্ড দিন। অনেকেই কি করে জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে বসে থাকে বা মনে করে যে জিমেইলের পাসওয়ার্ড না, এইটা ইউজ করার জন্য আপনার সিকিউরিটি হিসাবে
আপনাকে জুম ইউজ করার জন্য সিকিউরিটি হিসেবে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। সো আমি এই জায়গাতে একটা পাসওয়ার্ড সেট করছি, নো প্রবলেম। সো আপনি যে জিনিসটা করবেন, এই জায়গাতে কিছু ক্যারেক্টারিস্টিকের ব্যাপার আছে, এই জায়গায় দেখেন কি কি ইউজ করতে হবে। আমি দিচ্ছি আমারটা, দেখেন আমি কিভাবে দিচ্ছি। আপনাকে প্রথমে অ্যাটলিস্ট আটটা ক্যারেক্টার দিতে হবে, অ্যাটলিস্ট এবিসি, এই যে এবিসি আছে না স্মল লেটার, এটা এরকম থাকবে একটা, অ্যাটলিস্ট একটা নাম্বার থাকবে, 0, 1, 7 এরকম জাস্ট, আর বোথ আপার কেস এন্ড লোয়ার কেস থাকবে বোথ, বুঝছেন? সবগুলো যদি হয় তাহলে আপনার ওইটা স্ট্রং। আপার কেস এন্ড লোয়ার কেস তো বুঝেন, একটা হচ্ছে স্মল লেটার একটা ক্যাপিটাল লেটার ইউজ করবেন। আপনি একটা সংখ্যা ইউজ করে, সংখ্যা ইউজ করলেন, আমি সংখ্যা ইউজ করে আপার লেটার এন্ড ক্যাপিটাল লেটার দিলাম। ওকে, আপনি কি এই জায়গাতে এগ্রি করেন কিনা? এগ্রি, হ্যাঁ এগ্রি যদি করেন, এই যে এগ্রি বিষয় কিছু টার্ম এন্ড কন্ডিশন আছে আপনাকে ফুলফিল করতে হবে, ঠিক আছে? যদি না দেন তাহলে এই জায়গাতে কন্টিনিউ করে দিলেন। দেখেন, দেন আপনি চাইলে সেভ করতে পারেন আপনার অ্যাকাউন্টটাকে। আমার অ্যাকাউন্ট দরকার পড়বে না, এই জায়গাতে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো এখন হচ্ছে আপনি মনে করেন যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট, এখন কিভাবে আপনি একটা অ্যাকাউন্ট করবেন, কিভাবে আপনি অ্যাকাউন্ট করার পরে আপনার জুম মিটিং সেট করবেন। সো আপনাকে অবশ্যই জানতে হবে, অবশ্যই বুঝতে হবে যে কিভাবে সেট করে। সেই জায়গাতে, এই জায়গাতে চারটা অপশন আছে, হোস্ট মিটিং, জয়েনিং মিটিং, আচ্ছা এই জায়গাতে শিডিউল মিটিং। তার আগে আপনাকে জায়গাতে মনে করতে হবে, যদি আপনি চান যে কি আপনার এই অ্যাকাউন্টটাকে সেটিং করতে, তাহলে ক্লিক দিবেন অ্যাকাউন্ট সেটিং এ, যে আপনি একটা পিকচার সেট করলেন আপনার মতো করে, আপনি ওই জায়গাতে যা যা চাইছি আপনি সেট করে দিলেন। এই জায়গাতে আপনি ইচ্ছা করলে পিকচার এড করতে পারলেন, যে এডিট অপশনে যে চেঞ্জ পিকচার্স, ওকে। তারপরে কিছু বিষয় আছে এই জায়গাতে, জিমেইল, এই জায়গাতে কিছু সেটিং আছে, যে সেটিং গুলো আপনি নিজের মতো করে সেট করে নিতে পারলেন। এখন আমরা জানবো যে হাউ টু ক্রিয়েট এ জুম মিটিং লিংক। শিডিউল অপশনে ক্লিক দিবেন আপনি, শিডিউল অপশনে ক্লিক দেওয়ার পরে আপনাকে একটা ইউজার ইন্টারফেসে নিয়ে যাবে, সে জায়গা থেকে আপনি মিটিং ক্রিয়েট, যদি ইয়ে হয় মোবাইল হয় তাহলে মোবাইলের ক্ষেত্রে আপনাকে ওই এই শিডিউল মিটিং এ ক্লিক দেওয়ার পরে এইটাকেই মোবাইলের মাধ্যমে দেখাবে যে আপনাকে মিটিং এ কি টপিক দিবেন। আজকের মিটিংটা মনে করেন যে 70 মিনিট স্কিল ডেভেলপমেন্ট, এটা দিয়ে আমি এক করলাম, ওকে। এখন আপনি ইচ্ছা করলে আপনার ডেসক্রিপশন দিতে পারেন, যে সবাইকে জয়েন করতে বলতে পারছেন এত সময়ের মধ্যে, আজকে মিটিংটা এই বিষয় নিয়ে, কিছু একটা এজেন্ডা এই জায়গাতে সেট করে দিলেন। দেন হচ্ছে আপনি কখন করতে যাচ্ছেন মিটিংটা, সাপোজ ধরেন আমি যদি বলি, এই জায়গাতে আমি ক্লিক দেই, এই যে ক্যালেন্ডার একটা অপশন আছে, ক্যালেন্ডারে ক্লিক দিলেন, আগামীকালকে আমি চাচ্ছি, আমার চাচ্ছে আগামীকাল তিনটার দিকে, সেটা কি রাত্রে তিনটা নাকি দিনে তিনটা সেটা দেখি, আপনি মানে পিএম না এম, দেন কত সময়। এই জায়গাতে আপনার যদি পেইড ভার্সন হয় তাহলে আপনি কিছু অ্যাডভান্টেজ পাবেন, না হলে আপনাকে বেসিক 40 মিনিট দিবে, ওকে। ফ্রি ভার্সনের জন্য 1 আওয়ার দিলেন, দিয়ে রাখলেন, সমস্যা নাই। এখন কি এই জায়গাতে টাইম জোন আছে, টাইম জোনে অনেকেই খেয়াল করে না, এই জায়গাতে বিভিন্ন বিষয় দেওয়া আছে, ইউএসএ, কুয়ালালামপুর, দিল্লি, এই বিষয় দেওয়া আছে। আপনি এটা সেট করে দিলেন, দেন হচ্ছে আপনার মতো করে কিন্তু পাসওয়ার্ড ইউজ করতে পারেন। এই জায়গাতে আমি মনে করেন যে একটা পাসওয়ার্ড দিলাম, আমার অর্গানাইজেশনের পাসওয়ার্ডটা দিলাম, এইটা আপনি ইউজ করতে পারেন, এরকম করে মডিফাই করতে পারেন সিকিউরিটির ক্ষেত্রে, ওকে। আপনি এটা কি জেনারেট অটোমেটিকলি, কি আইডিটা জেনারেট হবে নাকি পার্সোনাল আইডি দিবেন, আপনি নিজের মতো করে একটা আইডি আপনি ক্রিয়েট করতে পারেন এই আইডি দিয়ে, ঠিক আছে? এই আইডি দিয়ে আপনি এই জায়গাতে ক্লিক দিলেন, এই আইডি দিয়ে মানুষ, এই যে কয়েকটা পয়েন্ট আছে, এই যে কয়েকটা ক্যারেক্টারিস্টিক লেটার আছে, এই লেটার দিয়ে কিন্তু মানুষে যদি চায় তাহলে, আর এই জায়গাতে জেনারেট, আমি যেভাবে দিছি আপনাদেরকে মিটিং এর লিংক ক্রিয়েট করে, ওই জায়গাতে জেনারেট ভাবে ক্রিয়েট হয়ে যাবে, পাশাপাশি এই জিনিসটা দেখাবে, ওকে। আপনি কি ওয়েটিং এ রাখবেন মানুষকে? আমি কিন্তু আপনাদেরকে কিন্তু ওয়েটিং এ রাখি নাই, আমার সাথে যখন জয়েন দিচ্ছেন আপনাদেরকে ওয়েটিং এ রাখি নাই, ওয়েটিং এ রাখতে চাইলে এই জায়গায় ক্লিক দিবেন, ওয়েটিং এ না রাখতে চাইলে এই জায়গাতে এ রাখবেন। মিটিং অপশনে কি আপনি এলাও পার্টিসিপেন্ট জয়েন এনি টাইম জয়েন করতে দিবেন আপনি, নাকি মিউট আপন এন্ট্রি, এই যে এই বিষয়গুলা থাকবে, আপনি চাইলে এই বিষয়গুলা এ করতে পারেন।
এটা সিঙ্গাপুরের জন্য, ওকে, এটা সিঙ্গাপুরের জন্য স্পেসিফিক রিজিয়নের জন্য অ্যাপ্রুভ এন্ড ব্লক, এই বিষয়গুলো নিয়ে আপনি আপনার সব শেষ, সেটিং শেষ, আপনি টপিক ডিসক্রিপশন, কখন, ডিউরেশন, টাইম জোন, মিটিং আইডি যদি হয় জেনারেট, সিকিউরিটি, ভিডিও যদি অন অফ রাখতে চান অন অফ, পার্টিসিপেন্টের ভিডিও অন অফ জিনিসগুলো, তারপরে এলাও পার্টিসিপেন্ট দিয়ে আপনি জুমে ক্রিয়েট করবেন। এখন মনে করেন যে আপনি চাচ্ছেন যে এইটা ক্রিয়েট করার পর মানুষের সাথে শেয়ার করতে, এই জায়গাতে যদি ক্লিক করেন স্টার্ট হয়ে যাবে, সো আপনি শেয়ার করতে চাচ্ছেন, সো শেয়ারের ক্ষেত্রে আপনি এই জায়গাতে আসবেন, এসে যে ইনভাইটেশনে ক্লিক দেন, ইনভাইটেশনে ক্লিক দেওয়ার পরে এই জায়গাতে আসবে, এটা আপনি কপি পেস্ট করেন, ইনভাইটেশন মিটিং কপি হয়ে গেল, ঠিক আছে, এই যে কপি হয়ে গেল, আপনি যার সাথে শেয়ার করতে চাচ্ছেন, মনে করেন যে আমি আপনাদের সাথে এখানে ইনবক্সে শেয়ার করতে চাচ্ছি, তো আমি ইনবক্সে আপনাদেরকে দিয়ে দিলাম, ইনবক্সে দিয়ে দিলাম, দেখেন ইনবক্সে হয়ে যাচ্ছে ইনবক্স। সো এই ছিল আপনাদের কিভাবে মিটিং, জুম মিটিং লিংক ক্রিয়েট করতে হবে। আশা করি আপনারা জুম মিটিং বা জুম সম্পর্কে আপনারা বুঝতে পারছেন, আমি খুব অল্প সময়ের মধ্যেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম হাউ টু ইউজ অর হাউ টু ক্রিয়েট এ জুম মিটিং লিংক অর জুম আইডি। সো আপনারা যে জিনিসটা করবেন, আপনারা এই সেশনটা বুঝতে পারছেন কিনা পুরোটা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে জানাবেন যে আপনারা পুরোটা বুঝতে পারছেন, যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, অবশ্যই আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো, কোনো একটা সেশনে আপনাদেরকে দেখাবো আরো সুন্দর ওয়েতে। থ্যাংক ইউ সো মাচ।